আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিগঞ্জের সিংগাইর উপজেলার চরাজিমপুর গ্রামে একটি গাজরের ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু কৃষকরা কিন্তু গাজর তারা ক্ষেত থেকে উঠাচ্ছে। আমি তাদের সাথে কথা বলেছি, আপনারা যদি একটু দেখাতে চাই যে এই এই ক্ষেতের কিন্তু প্রায় কিছু অংশের গাজর কিন্তু দেখা গেছে যে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, তারা কিন্তু হতাশ রয়েছে। তো তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এইবার যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেই কিন্তু আসলে এই গাজরের এরকম সমস্যা। তাদের প্রতি বিঘা গাজর চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা, আর যারা হচ্ছে যাদের জমি নেই তারা হচ্ছে জমি ভাড়া নিয়ে কিন্তু আরও 20 থেকে 30 হাজার টাকা নিয়েছে। সর্বমোট 50 থেকে 60 হাজার টাকা খরচ করে কিন্তু তারা দেখা গিয়েছে যে এই গাজরগুলোই তাদেরকে যারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী তাদের কাছে বিক্রি করতে হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। এতে করে দেখা গিয়েছে যে কিছু গাজর ব্যবসায়ী যারা গাজর কৃষক রয়েছে, চাষি, তারা কিছু জায়গায় তারা লাভ করতে পেরেছে সীমিত পরিমাণ, আর অধিকাংশ জায়গায় দেখা গিয়েছে যে তাদের যে খরচটা হয়েছে সেই খরচটা উঠাতেই তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে এখান থেকে তারা হচ্ছে যে যে খরচগুলো হয় সেখানে এখন গাজর উঠানোরতে প্রতি বস্তা যে দেখতে পাচ্ছেন এই বস্তা ভরে দেওয়া পর্যন্ত এক একটি বস্তার জন্য খরচ করতে হয় যারা হচ্ছে এই জমির মালিক যা চাষ করছেন তাদেরকে 90 টাকা করে শ্রমিকদের দিতে হচ্ছে। আর এগুলো নিয়ে যাওয়া হবে খোলাতে, সেই খোলাতে এগুলোকে ধৌত করে তারপরে হচ্ছে এগুলো ঢাকা থেকে মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ফেনী সহ বিভিন্ন বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় এগুলো চলে যাবে। ভোক্তা মানে তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা আরও জানতে পেরেছি যে প্রতি কেজি গাজর তারা পাইকারিতে বিক্রি করছে 24 থেকে 25 টাকা কেজি দরে, আর আমরা কিন্তু যারা বাজার থেকে কিনছি সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে 10 থেকে 15 টাকা বেশি দিয়ে কিন্তু আমাদেরকে কিনতে হচ্ছে। তাদের আক্ষেপ রয়েছে যে এখানে তারা কষ্ট করে মানে এই বছর কিন্তু ফলন ভালো পাওয়ার পরেও কিন্তু তারা দাম পায়নি, কারণ তাদের মধ্যে যে পাইকাররা ছিলেন তারা কিন্তু যে ক্ষেতগুলো কিনে সেক্ষেত্রে তারা যখন বৃষ্টি হয়েছিল তখন তারা একটা হতাশা সৃষ্টি করে দিয়েছিল যে এই বছর প্রত্যেকটা ক্ষেতে কম হবে, এরকম করে তারা হচ্ছে কম দাম দিয়েই কিন্তু এবার গাজরের ক্ষেতগুলো কিনেছে। আরেকটা বিষয় যদি আমি বলতে চাই যে মানিকগঞ্জের কিন্তু যে গাজর এই গাজরের গুণগত মান কিন্তু অনেক ভালো এবং স্বাদেও কিন্তু অনেক সুস্বাদু। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলাদেশের যে 100 ভাগ গাজরের কিন্তু 40 ভাগ গাজরই কিন্তু এই গাজর গ্রাম সিংগাইর থেকে সরবরাহ করা হয়। এই ছিল গাজর গ্রাম থেকে সর্বশেষ সংবাদ।